প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইংরেজ দ্বিতীয় পত্রের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটা তোমরা হয়তো আগে থেকেই জানো, বিকজ গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকেও আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের অর্ধেক রুল নিয়ে কথা বলেছিলাম, আজকে বাকি অর্ধেক যে রুলগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা মনোযোগ দেবে, এবং যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে অথবা আমার মেসেজে জানাতে পারো। কমপ্লিটিং সেন্টেন্সের আজকে দ্বিতীয় লেকচার, আজকে আমরা শুরু করব রুল নাম্বার 16 দিয়ে। এর আগে 15টি রুল নিয়ে আগের পর্বে আগের ক্লাসে আমি কথা বলেছিলাম, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা অনেকেই হোমওয়ার্ক দিয়েছো, তার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুরু করি, যে নিয়মগুলো রয়েছে আজকের সেগুলো শুরু করছি। প্রথমে যে নিয়মটি রেখেছি সেটি হলো সো দ্যাট, যদি থাকে বাক্যের মধ্যে। তোমরা জানো যে সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, আর সো দ্যাট যে বাক্যে থাকে সে বাক্যের শুরুতে একটা ক্লজ বসবে, এবং তারপর সো দ্যাট, তারপর সাবজেক্ট, এবং তারপর ক্যান, কুড, মে অর মাইট, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস বাকি অংশ। এভাবে স্ট্রাকচারটা হবে। তো চলো উদাহরণ দেখে নিই। দ্য বয় রিডস মোর সো দ্যাট, সো এই পর্যন্ত কিন্তু তোমাদের দেয়া থাকবে পরীক্ষায়। তারপর দেখো বোল্ড অক্ষরে লেখা আছে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, এটা আমরা উত্তর লিখেছি। এবং সো দ্যাটের পরে যে জানো তুমি যে একটা সাবজেক্ট দিতে হবে, এবং তারপরে ক্যান, গুড, মে, মাইট এগুলোর মধ্যে কোনো একটা দিতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি ক্যান অথবা মে ব্যবহার করবে, আর যদি দেখো যে সো দ্যাটের আগের অংশে পাস্ট টেন্স রয়েছে তাহলে কুড অথবা মাইট ব্যবহার করতে পারো, তবে অর্থ অনুযায়ী। পরের বাক্যটি দেখো হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছি আমরা, ওয়ার্কড হার্ড, সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্যই আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি সো দ্যাটের পরে কুড, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব, তারপর বাকি অংশ। সবসময় একটা জিনিস মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্স শুধুমাত্র যে নিয়মের উপরে নির্ভর করে তা নয়, নিয়মের পাশাপাশি আমাদের অর্থটাও দেখতে হবে। যেমন এখানে সো দ্যাটের অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট মানে যাতে, তো এই অর্থটা কিন্তু মেনটেন করতে হবে তোমাকে বাক্যের মাধ্যমে। এমন একটা বাক্য তুমি লিখলে তোমার নিয়ম ঠিক আছে অথচ বাক্যের অর্থের সাথে মিলছে না, তাহলে কিন্তু তুমি পুরো মার্কসটা সেখানে পাবে না। ওকে, তাহলে অর্থটা শুধু দেখলে হবে না, আবার নিয়মটাও দেখতে হবে, অর্থ প্লাস নিয়ম দুটো মিলিয়ে তোমাকে একটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে হবে। রুল নাম্বার 17, এখানে রেখেছি ইন অর্ডার দ্যাট, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট ইটস অলমোস্ট সেম, বলা যায় একই, তবে সো দ্যাটের ক্ষেত্রে একেবারে পাকাপাকিভাবে নিয়মটা মেনটেন করতে হয়, এবং ইন অর্ডার দ্যাটের ক্ষেত্রেও এই নিয়মটাই ব্যবহার করতে হয়। হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট হি কুড সেল হার শার্ট, আই সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট আই কুড বাই সাম বুকস, সো ইউ ক্যান সি দ্যাট আই সেভড সাম মানি, আমি কিছু টাকা জমালাম ইন অর্ডার দ্যাট, যাতে আই কুড বাই সাম বুকস। কেন কুড ব্যবহার করেছি? বিকজ এই বাক্যটাতে প্রথম অংশে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সেজন্যই পরের অংশে কিন্তু আমরা কুড ব্যবহার করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের রুলটাতে চলে যাই, রুল নাম্বার 18, এখানে লেস্ট ব্যবহার করা হয়েছে। লেস্টের ব্যবহার সম্পর্কে তোমরা পড়েছো রাইট ফর্ম ভার্বস করার সময়, লেস্টের পরে যে সাবজেক্টটা দিতে হবে তারপর কিন্তু শুড ব্যবহার করতে হবে, এটা একটা বাধ্যতামূলক। শুড অথবা মাইটও ব্যবহার করা যায়, তবে আমরা সাধারণত শুডটাই সবাই জানি বা সবাই এটাই মনে রাখি, এটাই ব্যবহার করি এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত, তবে মাইটও ব্যবহার করা যেতে পারে। তারপর কিন্তু ভার্বের প্রেজেন্ট বসবে, কারণ এটা মোডাল অক্সিলারি, তারপরে ভার্বের প্রেজেন্ট আসে। এরপর আমরা তাহলে সেই অনুযায়ী অর্থটাও কিন্তু মেলাতে হবে। কিভাবে? লেস্ট সব অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে, বা কোনো কিছু হয়ে যেতে পারে, এই ভয়ে কোনো কাজ হচ্ছে, এরকম বোঝালে কিন্তু আমরা লেস্ট ব্যবহার করি। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, লেস্ট হি শুড বি সিন, তাকে দেখা যেতে পারে, এই ভয়ে সে পালিয়ে গেল। তাহলে এখানে কিন্তু একটা এই অর্থটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, তুমি ভালো করে পড়ো পাছে তুমি আবার পরীক্ষায় ফেল করে বসবে, এরকম একটা অর্থ কিন্তু এখানে প্রকাশ করছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, শুধুমাত্র সাবজেক্টের পরে শুড হলে হবে না, অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এরপর সো ডট ডট দ্যাট, এই সো ডট ডট দ্যাট যখন থাকবে তার আগে নিশ্চয় একটা অংশ থাকবে, তারপর কিন্তু সো বসবে, তারপর এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর দ্যাট আসবে, এবং তারপর
সাবজেক্ট ক্যান নট অর কুড নট, ক্যান নট হবে প্রেজেন্ট টেন্স থাকলে, কুড নট হবে পাস্ট টেন্স থাকলে, এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মেনি ফার্মার্স আর সো পুয়ার দ্যাট দে ক্যান নট আর্ন দেয়ার লাইভলিহুড, অনেক কৃষক রয়েছে যারা এতই গরিব যে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে না। তারপর আরেকটি উদাহরণ রয়েছে, দেখো, দ্য প্লেস ওয়াজ সো বিউটিফুল দ্যাট, জায়গাটা এতই সুন্দর যে উই কুড নট বিলিভ আওয়ার আইস, আমরা আমাদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তো তোমরা বুঝতেই পারছো এখানে সোয়ের অর্থটা কি। সোয়ের অর্থ হচ্ছে এতই, আর দ্যাটের অর্থ যে, অর্থাৎ এখানে দ্য প্লেস ওয়াজ সো বিউটিফুল, জায়গাটা এতই সুন্দর যে উই কুড নট বিলিভ আওয়ার আইস। সো এখানে তোমার অর্থটাও কিন্তু দেখতে হবে, তার পাশাপাশি নিয়মটাও আমাদেরকে মেনটেন করতে হবে। চলে যাচ্ছি আমরা রুল নাম্বার 20-তে। রুল নাম্বার 20-তে বলা হচ্ছে, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলো যদি থাকে, এগুলোর অর্থ কিন্তু যদি। তোমরা জানো গত ক্লাসে আমরা ইফের নিয়ম নিয়ে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম। কমপ্লিটিং সেন্টেন্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইফ, অর্থাৎ ইফ দিয়ে যে বাক্যগুলো, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সেস। তবে প্রোভাইডেড অর প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলো দিয়েও যদি অর্থ প্রকাশ পায়। কিন্তু ইফের যেমন স্পেসিফিক নিয়ম রয়েছে, প্রোভাইডেড প্রোভাইডিং দ্যাটের ক্ষেত্রে সেরকম স্পেসিফিক্যালি ধরাবাঁধা নিয়ম দেওয়া নেই। এখানে তোমাকে বাক্যটা পড়ে বুঝে সেই ধরনের একটা টেন্স ব্যবহার করতে হবে। কিন্তু ইফের নিয়মে কিন্তু একটা স্পেসিফিক নিয়ম স্ট্রাকচার দিয়ে দেওয়া রয়েছে, বাট এখানে অর্থটাও কিন্তু একই, অর্থাৎ যদি। আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। উই উইল হ্যাভ এ পিকনিক অন স্যাটারডে প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন। তো প্রোভাইডেড দ্যাটের অর্থ হচ্ছে যদি দ্য ওয়েদার ইজ ফাইন, যদি আবহাওয়াটা ভালো হয়। আমাদের একটা পিকনিক রয়েছে আগামী শনিবার, যদি আবহাওয়াটা ভালো থাকে আমরা পিকনিকটা এনজয় করব। আই উইল কাম ভিজিট ইউ প্রোভাইডেড মাই কার গেটস নিউ টায়ার্স, আমি তোমাকে দেখতে আসবো যদি আমার গাড়ির নতুন টায়ার লাগানো হয়ে থাকে এই সময়ের মধ্যে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এটা অনেকটা ইফের মতো, তবে ব্যবহারটা একটু কিন্তু পার্থক্য রয়েছে। চলে যাচ্ছে রুল নাম্বার 21। এটা খুবই পরিচিত একটা রুল তোমাদের কাছে, দো অথবা অলদো। দো অথবা অলদো এর অর্থ হচ্ছে যদিও। এই দো বা অলদো কিন্তু বাক্যের শুরুতে থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত শুরুতেই থাকে, তবে অনেক সময় মাঝখানেও থাকে। তারপর আরেকটি প্রথম ক্লজ আসবে, তারপর কমা বসবে, এবং তারপর কিন্তু আরেকটা ক্লজ আসবে, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে দুইটা ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। সো দো হি হ্যাড রিচেস, ধরে নাও এই পর্যন্ত তোমার পরীক্ষায় দেওয়া রয়েছে, দো যদিও হি হ্যাড, তার ছিল রিচেস, সম্পদ ছিল, হি ডিড নট হেল্প দ্য পুয়ার, এটা হচ্ছে তোমার বাকি অংশ। আমরা আরেকটি ক্লজ তৈরি করলাম এবং এটা কিন্তু একটা মেইন ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। সো এই অংশটা তোমাকে কিন্তু তৈরি করতে হয়েছে, হি ডিড নট হেল্প দ্য পুয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দোয়ের প্রথম অংশ পাস্ট টেন্স ছিল বলেই কিন্তু আমরা পরের অংশেও পাস্ট টেন্স ব্যবহার করেছি, সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। যদি দোয়ের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ প্রেজেন্ট টেন্স হবে, আর যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট টেন্স হবে। দো ইট ওয়াজ রেইনি উই পুট অন আওয়ার রেইন কোটস অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক। সো যদিও এটা রেইনি ছিল, অর্থাৎ বৃষ্টি পড়ছিল, তারপরেও আমরা আমাদের রেইনকোট পরে বাইরে বের হলাম। তাহলে বুঝতে পারছো দো বা অলদো যখন থাকবে তখন একটা বিপরীত অর্থ দুইটা ক্লজে থাকবে। দেখো এখানে যেমন বলছে যে যদিও আবহাওয়াটা রেইনি ছিল, অর্থাৎ বৃষ্টি স্নাত ছিল, বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমরা রেইনকোট পরে বের হয়েছি, একটা বিপরীত বিষয় কিন্তু। বৃষ্টি, সাধারণত বৃষ্টি হলে আমরা বের হই না, কিন্তু খুব দরকার পড়লে বের হতে হয়। তো এই বিপরীত বিপরীত বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দোয়ের মাধ্যমে। এরপর আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 22-তে। রুল নাম্বার 22-তে বলা হচ্ছে, আনলেস থাকলে আমরা কিভাবে বাক্যের কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারি। আনলেস থাকলে প্রথম ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, এটা মনে রাখতে হবে। আনলেস যে ক্লজে থাকবে সেই ক্লজটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, তবে যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স সেজন্য আরও একটা ক্লজ রয়েছে, তো সেই ক্লজটা তোমাকে পূরণ করতে হবে। তো সেটা কিভাবে, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এই পর্যন্ত তোমার হয়তো দেওয়া থাকবে, এরপর তোমাকে পূরণ করতে হবে, এরপর তোমাকে কমপ্লিট করতে হবে।
আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। সো বলা হচ্ছে যদি তুমি যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো, যেহেতু আনলেস আছে তোমাকে বুঝতে হবে এই বাক্যটাতে কোনো নট দেওয়া নেই, বাট এই আনলেস শব্দটা একটা নাবোধক। ইফ প্লাস নট থাকলে যেমন অর্থ প্রকাশ করে, ঠিক সেরকম একটা অর্থ প্রকাশ করা হয় আনলেসের মাধ্যমে। ইফের পর যদি নেগেটিভ থাকে, যেমন ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, এটার অর্থ যা, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি এটার অর্থও একই। তো তোমরা বুঝতে পারছো যে আনলেসের অর্থ হচ্ছে যদি না, যদি না তুমি ঠিকঠাক পড়ালেখা করো মনোযোগ দিয়ে, ইউ উইল ফেল। হতে পারে এখানে তুমি অন্য কোনো বাক্য বা অন্য কোনো বাক্যের অংশও তুমি যোগ করতে পারো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, যদি তুমি যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে শাইন করতে পারবে না, উজ্জ্বল হতে পারবে না, সফল হতে পারবে না। এরপর রয়েছে রুল নাম্বার 23। এখানে বলা হয়েছে টিল বা আনটিল, এটা একটা সময় বোঝায়, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত। একটা জিনিস, একটা নাম, একটা বানানটা এখানে খেয়াল করতে হবে, আনটিল আর টিল। তো টিলে কিন্তু ডাবল এল রয়েছে, আনটিলে কিন্তু একটা এল, অনেক সময় আমরা কিন্তু মিসস্পেল করে ফেলি। তো দেখি টিল বা আনটিলের পরে একটা ক্লজ বসবে, তারপর কমা আসবে, তারপর কিন্তু দ্বিতীয় ক্লজ আসবে। মনে রাখতে হবে দ্বিতীয় ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, কারণ আনটিল থাকলে এমনিতেই বাক্যটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো আমরা উদাহরণটা দেখি, আই উইল বি বিজি আনটিল ইট ইজ 5:30, আমি ব্যস্ত থাকবো আনটিল যতক্ষণ না পর্যন্ত ইট ইজ 5:30, 5:30 পর্যন্ত। হয়তো কোনো শিডিউলড ওয়ার্ক রয়েছে, সেজন্যই সে বলছে যে আমি 5:30 আগ পর্যন্ত ব্যস্ত থাকব। তো এই ধরনের ক্ষেত্রে আমরা টিল বা আনটিল ব্যবহার করতে পারি। রুল নাম্বার 24-এ বলা হচ্ছে অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ এর অর্থটা কি? যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ। সো লেট সি দ্য এক্সাম্পলস, দ্য কার উইল কিপ রানিং অ্যাজ লং অ্যাজ ইউ টেক গুড কেয়ার অফ ইট, এই গাড়িটা চলতে থাকবে, অর্থাৎ একটা গাড়ি সে হয়তো কিনেছে, সেই গাড়িটা ভালো চলবে, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত ইউ টেক গুড কেয়ার অফ ইট, যতক্ষণ পর্যন্ত এই গাড়িটার খুব ভালো টেক কেয়ার করবে, সে ভালো যত্ন করবে। তারপরে আরেকটি বাক্য দেওয়া রয়েছে, সেটি হচ্ছে আই উইল ট্রিট ইউ ওয়েল অ্যাজ লং অ্যাজ ইউ রিমেন লয়াল। এখানে আই উইল ট্রিট ইউ ওয়েল অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, ইউ রিমেন লয়াল। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে টেন্স, দুইটা ক্লজের যে টেন্সের সমতা, যখন তুমি দেখবে এই পাশে প্রেজেন্ট টেন্স রয়েছে তাহলে অপর ক্লজেও তোমাকে এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। সো তোমরা এখানে বুঝতে পারছো যে অ্যাজ লং অ্যাজ কোন ধরনের বাক্যে আমরা ব্যবহার করব। এরপর রুল নাম্বার 25, 25 নম্বর রুল, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম করে বাক্য হতে পারে। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি তখন কিন্তু আমরা শিখেছি যে কখন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব এবং কখন উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। চলো আমরা উদাহরণ দেখি, বাই ওয়ার্কিং ভেরি হার্ড, এই পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া থাকবে, বাকিটুকু কিন্তু তোমাকে লিখতে হবে, বাই ওয়ার্কিং ভেরি হার্ড ইউ ক্যান ব্রিং সাকসেস। সো এখানে অর্থটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে খুব ভালো কঠোর পরিশ্রম করে। তো একজন মানুষ যদি কঠোর পরিশ্রম করে তাহলে কি কি হতে পারে, সে সফল হতে পারে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সে জীবনে উন্নতি করতে পারে, অনেক ধরনের কিন্তু বাক্য তোমরা এখানে লিখতে পারো, কিন্তু তোমাকে বাক্যের এই অর্থটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। উইদাউট রিডিং ওয়েল ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট, যেমন এখানে আমরা উইদাউট ব্যবহার করেছি, সো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যখন আমরা ব্যবহার করছি তার মানে হচ্ছে এই কাজটা করা ছাড়া, উইদাউট রিডিং ওয়েল, ভালো পড়ালেখা করা ছাড়া ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট। এখানে দেখো দুইটা অংশের মধ্যে বাক্যের যে একটা ফ্রেজ, প্রথমে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি এবং ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট এটা ব্যবহার করেছি, দুইটারই কিন্তু অর্থের সামঞ্জস্যতা রয়েছে। তো আমি বারবার অর্থের উপর গুরুত্ব দিচ্ছি, অর্থটাকে খুবই গুরুত্ব দিতে হবে। রুল নাম্বার 26, এখানে বলা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এর অর্থ হচ্ছে সত্ত্বেও। তোমরা জানো যে এই যে ফ্রেজটা এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি সিম্পল সেন্টেন্সে, এখানে একটি মাত্র ক্লজ থাকবে। তো চলো আমরা উদাহরণ দেখি, ইনস্পাইট অফ দ্য পেইন ইন হিজ লেগ, তার পায়ের ব্যথাটা সত্ত্বেও হি কমপ্লিটেড দ্য ম্যারাথন, একটা ম্যারাথন, হয়তো একটা ম্যারাথন, লম্বা ম্যারাথন মানে জানো যে তোমরা লংগেস্ট দৌড়,
অনেক দূর পর্যন্ত মানুষ দৌড়াতে থাকে, যারা এবং সেটা খুব দ্রুত না, ধীরে ধীরে, এটা এখানে ম্যারাথনটা কমপ্লিট করাটাই একটা সাকসেস। তো সেখানে সে ব্যথা পাওয়া সত্ত্বেও সে ম্যারাথনটা কমপ্লিট করেছে। তো এখানে দেখো এই অর্থটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে এই উদাহরণের মাধ্যমে। আমরা আরেকটা উদাহরণ দেখি, ইনস্পাইট অফ দ্য ল, আইনটা সত্ত্বেও পিপল কন্টিনিউ টু ইউজ মোবাইল ফোনস ওয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় তারা মোবাইল ফোন ব্যবহার করতে থাকে আইন সত্ত্বেও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এটা এখানে আমি অর দিয়ে দিয়ে রেখেছি বিকজ এই তিনটার অর্থই একই এবং সেটা হচ্ছে কারণে। আমরা জানি বিকজ কিন্তু আমরা ব্যবহার করি কনজাংশন হিসেবে, কিন্তু এখানে বিকজ অফ রয়েছে, তো এটা একটু আলাদা। বিকজ আর বিকজ অফে কিন্তু পার্থক্য রয়েছে। বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো সিম্পল সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি, আর বিকজ আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি। আই কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স বিকজ অফ মাই HSC এক্সামিনেশন। সো এখানে বিকজ অফ হয়তো দেওয়া থাকবে বা হয়তো নাও দেওয়া থাকতে পারে, তোমাকে গেস করতে হবে। আই কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, আর যদি বিকজ পর্যন্ত দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজে অফ দিয়ে শর্টে বাক্যটা করতে পারো। আবার যদি তুমি বিকজটাকে কনজাংশন হিসেবে ধরো সেক্ষেত্রেও তুমি কিন্তু বাক্যটা কমপ্লিট করতে পারবে। উই কুড নট ড্রাইভ ডিউ টু ফগ, এখানে দেখো শুধুমাত্র ডিউ টুর পরে অনলি একটা শব্দ ফগ, তাতেই বাক্যটা কমপ্লিট করা গেছে। তো এরকম কমপ্লিটিং সেন্টেন্সে কখনো কখনো দুইটা শব্দ, একটা শব্দে কয়েকটা শব্দ, বা অনেক সময় অনেক বড় বাক্য তোমাকে লিখতে হতে পারে। তো এটা আসলে নির্ভর করে তোমার যে রুলটা পরীক্ষায় এসেছে, তোমার যে ধরনের বাক্য তোমার পরীক্ষায় এসেছে। আসলে কোনোটাই কঠিন কিছু না, তুমি যদি একটু মনোযোগ দিয়ে রুলগুলো মনে রাখো এবং তার পাশাপাশি নিজের নিজের মনের মধ্যে এই রুলগুলো দিয়ে বাক্য যদি নিজে নতুন নতুন তৈরি করতে থাকো, তাহলে এটা আসলে কোনোটাই তোমার জন্য কঠিন মনে হবে না। তো চলো পরবর্তী রুলগুলো দেখি। উড রাদার ডট ডট দেন, কোনো বাক্যে যদি তুমি দেখো যে অক্সিলারি হিসেবে উড রাদার ব্যবহার করা হয়েছে, তারপর অবশ্যই দেন ব্যবহার করতে হবে পরের ক্লজটা শুরু করার আগে। ওকে, চলো আমরা উদাহরণটা দেখি। আই উড রাদার স্টে অ্যাট হোম, আমি বরং বাড়িতে থাকবো দেন গো আউট টু নাইট, আজকে রাতে বাইরে যাওয়ার থেকে আমি বরং বাড়িতেই থাকবো। তো উড রাদার দেনের একটা অর্থ তুমি নিশ্চয়ই গেস করতে পারছো এই বাক্যের মাধ্যমে, সেটি হচ্ছে আমি বরং এটা করব কিন্তু ওইটা করব না, এরকম একটা অর্থ প্রকাশ করে। আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট টু নাইট, এখানে দেখতে পাচ্ছো দুটো কাজ, একটা হচ্ছে বাড়িতে থাকা আর একটা হচ্ছে বাইরে যাওয়া। তো এই দুটোর মধ্যে আমি একটা করতে চাই, করতে দুইটার কোনোটাই আমি করতে চাই না, কিন্তু তার থেকে বরং আমি এটা করব বাট ওইটা করব না, এরকম দুইটা কাজের মধ্যে একটা তুলনা। সেজন্য তোমাকে কিন্তু দেনের পর থেকে কমপ্লিট করতে হবে, প্রথম অংশ যদি দেওয়া থাকে তাহলে দেন থেকে বাকি অংশ তোমাকে লিখতে হবে। তো যখনই তুমি উড রাদার বাক্যের মধ্যে দেখবে তখন অবশ্যই তুমি ভেবে নেবে যে তোমার এই বাক্যটা পরের অংশ শুরু হবে দেন দিয়ে, তারপর বাকি অংশ লিখতে হবে। আমরা আরো একটা উদাহরণ রেখেছি, সেটা দেখি। আই উড রাদার গো ইন ডিসেম্বর, আমি বরং ডিসেম্বর যাব দেন ইন মে, কিন্তু মে মাসে আমি যাব না। সো তোমরা বুঝতে পারছো যে এই বাক্যগুলোর অর্থ কেমন। একটা বাক্য খুব ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আই উড রাদার ডাই দ্যান বেগ, আমি মরে যাব কিন্তু ভিক্ষা করব না। ওকে, তো রুল নাম্বার 29, রুল নাম্বার 29 এটাও খুব পরিচিত তোমাদের কাছে রুলটা হয়তো। নো সুনার হ্যাড, এখানে একটি হ্যাড হবে, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন। সো যখন নো সুনার হ্যাড থাকবে, যখন বাক্যে নো সুনার হ্যাড থাকবে, তুমি দেখতে পাচ্ছ এই যে আমরা এখানে যে শব্দগুলো লিখেছি এই কনজাংশনগুলোতে সবগুলোতেই হ্যাড রয়েছে। নো সুনারের পরে হ্যাড রয়েছে, স্কার্সলির পরে হ্যাড রয়েছে, হার্ডলির পরে হ্যাড রয়েছে। তো প্রত্যেকটা হ্যাড যেহেতু রয়েছে, সাধারণত আমরা এভাবে মনে রাখতে পারি সহজে যে এই হ্যাডের পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু V3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। জেনারেলি তোমরা জানো যে হ্যাডের পরে যে ভার্বটা আসে, মূল ভার্বটা আসে, সেটা কিন্তু V3 হয়। সো এখানে দেখো যে উদাহরণটা দেখলে বুঝতে পারবে, নো সুনার হ্যাড আই গন আউট, এখানে গন অর্থাৎ গো থেকে গো ওয়েন্ট গান, এখানে কিন্তু V3 করা হয়েছে, গন আউট। এরপর তোমাকে বাকি অংশ লিখতে হবে। তো নো সুনার হ্যাড দিয়ে যদি বাক্য পরীক্ষায় আসে তাহলে তোমাকে দেন দিতে হবে, তারপর বাকি অংশ লিখতে হবে। এবং দেনের পরে বা হোয়েনের পরে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে, আর নো সুনার হ্যাডের পরপরই V3 হয়ে যাচ্ছে, সো এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, আর পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। তো এখন নো সুনার হ্যাডের ক্ষেত্রে যে দেন হয় এবং স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে যে হোয়েন হয়, এটা কিন্তু অবশ্যই গুলিয়ে ফেললে চলবে না,
সব ক্ষেত্রে দেন হবে না, একবার দেন হবে, স্কার্সলি হেডের ক্ষেত্রে হোয়েন হবে। সো নো সুনার হ্যাড আই গন আউট দেন হি কেম। তারপর স্কার্সলি হ্যাড দিয়ে বাক্য আছে, স্কার্সলি হ্যাড ফাদার সিন দ্য বয় ওয়েন হি স্টার্টেড রাইটিং। এবং এর অর্থটা কেমন? অর্থটা হচ্ছে যখনই কোনো একটা কাজ হলো তখনই আরেকটা কাজ শুরু হলো, এরকম একটা অর্থ প্রকাশ করে। যেমন এখানে বলা হচ্ছে নো সুনার হ্যাড আই গন আউট, যখনই আমি বাইরে গেলাম, দেন হি কেম, তখনই সে আসলো। নো স্কার্সলি হ্যাড ফাদার সিন দ্য বয়, যখনই বাবা তার ছেলেকে দেখলো, হোয়েন হি স্টার্টেড স্টাডিং, তখনই সে পড়তে শুরু করলো বাবাকে দেখে। তো এখানে এই বাক্যগুলো দেখে নিশ্চয়ই তুমি এর অর্থটা বুঝতে পারছো। তো চলো এর পরের উদাহরণ দেখি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। রুল নাম্বার 30, লেট অ্যালোন। তো লেট অ্যালোনের অর্থটা কেমন সেটা আমরা উদাহরণ থেকে বোঝার চেষ্টা করি। হি হ্যাজেন্ট এনাফ মানি, তার যথেষ্ট টাকা নেই ফর ফুড, খাবারের জন্য, খাবারের জন্যই তার যথেষ্ট টাকা নেই। লেট অ্যালোন অ্যামিউজমেন্টস, অ্যামিউজমেন্টের অর্থ হচ্ছে আমোদ প্রমোদ বা কোনো ধরনের আনন্দ মজা এগুলো করার জন্য, যেটা সেটা হচ্ছে অ্যামিউজমেন্ট। সো হি হ্যাজেন্ট এনাফ মানি ফর ফুড, লেট অ্যালোন অ্যামিউজমেন্ট, তার খাবারের জন্যই যথেষ্ট পরিমাণ টাকা নেই, সে কীভাবে অ্যামিউজমেন্ট বা আনন্দ করে টাকা ব্যয় করবে। তো এই ধরনের ক্ষেত্রে তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। আরেকটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে। দেয়ার ইজেন্ট এনাফ রুম ফর আস, লেট অ্যালোন এনি গেস্ট, সেখানে আমাদের জন্যই যথেষ্ট রুম নেই, সেখানে গেস্টদের জন্য কিভাবে থাকবে, অর্থটা এরকম। এই বাক্যটার অর্থটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর আগের যে বাক্যটা ছিল সেটা হচ্ছে এমন যে হি হ্যাজেন্ট এনাফ মানি ফর ফুড, লেট অ্যালোন অ্যামিউজমেন্টস, তার নিজের খাওয়ার জন্যই যথেষ্ট টাকা নেই, সেখানে অ্যামিউজমেন্ট অর্থাৎ আমোদ প্রমোদ তো দূরের কথা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর রুল নাম্বার 31, এটা আজকে আমাদের সর্বশেষ রুল আজকের লেকচারের। এখানে আমি রেখেছি ইন কেস। ইন কেস অর্থ তোমরা জানো যে যদি, এর আগে আমরা দেখেছি ইফ এর অর্থ যদি হিসেবে আমরা ব্যবহার করে থাকি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাটও ব্যবহার করি, তো কখনো কখনো ইন কেসও থাকতে পারে। আই উইল নট গো টু মাই অফিস বাই মাই কার ইন কেস ইট রেইনস হেভিলি, তো যদি খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে আমি আমার কারে অফিসে যাব না। তো এখানে বোঝা যাচ্ছে দুটো, একটা শর্ত রয়েছে এবং শর্ত আছে বলেই কিন্তু আমরা ইন কেসটা ব্যবহার করেছি। পরের বাক্যটা দেখি, টেক ইউর হ্যাট ইন কেস ইট ইজ সানি, যদি আবহাওয়াটা একেবারে রৌদ্রোজ্জ্বল হয় তাহলে অবশ্যই তুমি তোমার, টেক ইউর হ্যাট, তোমার টুপিটা অবশ্যই তুমি নেবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে দেখো টেক ইউর হ্যাট, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, সেজন্যই এর পরের অংশ কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে। আবার আগের বাক্যটাতেও একটা ফিউচার এবং আরেকটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো সবসময় আমরা এই টেন্সের সামঞ্জস্যটা তো ধরে রাখবো যে কীভাবে একটা অংশের সাথে আরেকটা অংশের টেন্সের যে সামঞ্জস্যতা কেন আমরা ব্যবহার করছি সেটা সবসময় ঠিক রাখতে হবে। আর ইফের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সে সেখানে বাধ্যতামূলক তোমাদের একটা নির্দিষ্ট কিন্তু রুল দেওয়া রয়েছে, তো সেটা সেখানে তোমাদেরকে মেনটেন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি এই পুরো যে রুলগুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝেছো। গত ক্লাসে অর্থাৎ লেকচার 1-এ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আজকে যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোনো সমস্যা থাকতেই পারে, তোমরা অবশ্যই সেটি আমাকে কমেন্টে লিখবে কোনো সমস্যা থাকলে, অথবা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে আরেকটি বিষয়, তোমরা দেখতে পাচ্ছ যে হোমওয়ার্ক আমি দিয়েছি স্ক্রিনে, এই হোমওয়ার্কগুলো তোমরা তোমাদের খাতাতে লিখবে এবং করে ছবি তুলে আমাকে কিন্তু কমেন্টে পোস্ট করবে। আমি অবশ্যই এ বিষয়ে তোমাদেরকে ফিডব্যাক দেবো যে তোমাদের হোমওয়ার্কগুলো হয়েছে কি হয়নি। এছাড়া তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা রাখতেই পারো। আর এখন আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবারও পরের ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকবে। ধন্যবাদ সবাইকে।